প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আবারো ত্রিকোণমিতির আরো একটি পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় 9.1 অনুশীলনীর গাণিতিক সমস্যা সমাধান পর্ব। কথা না বাড়িয়ে আজকের এই সমস্যা সমাধান পর্ব শুরু করা যাক। এটা হচ্ছে 9.1 এর 6-এর ক নম্বর অঙ্ক। নাম্বার না দিয়ে তোমাদেরকে ম্যাথটা তুলে দিয়ে, মানে সুবিধা যাতে হয় এই জন্য আর কি ম্যাথগুলো তুলে দিলাম আর কি। তো সমাধান করা যাক। দেখো, 1/6² প্লাস 1/cosec² সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, লেফট সাইড ওয়ান ডিভাইড বাই সেক্স স্কোয়ারে প্লাস 1/cosec² আমরা 4 নম্বর পর্বে যখন সূত্র লিখেছিলাম তখন জানিয়েছিলাম যে 1/sec A সমান আমরা কি জানি, 1/sec A সমান কজ এ, এবং 1/cosec A সমান আমরা জানি সাইন এ। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে বিপরীতটাও স্কোয়ার আকারে আসবে। তাহলে সেকের বিপরীত আমরা জানি কস, তাহলে স্কোয়ার আকারে থাকলে ওটাও স্কোয়ার আকারেই আসবে। তাহলে দেখো, এখানে সেক স্কোয়ারে এর বিপরীত রাশিটা আমরা জানি হচ্ছে কস, যেহেতু স্কোয়ার রয়েছে স্কোয়ার কস স্কোয়ার এ, প্লাস কোসেকের বিপরীত রাশি হচ্ছে সাইন, তাহলে স্কোয়ার আকারে আছে এখানেও স্কোয়ার সাইন স্কোয়ার এ। এখন আমরা সূত্র জেনেছি প্রথম, মানে আর কি সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, তোমরা এখানে হয়তো বলতে পারো যে এ কোনটা কি, থিটা দ্বারাও প্রকাশ করা হয় এবং এ দ্বারাও প্রকাশ করা হয়। তোমরা ছোটবেলায় জানো যে যে কোনো কোণকে এ বি সি এরকম দ্বারা প্রকাশ করা হয় এবং থিটা আলফা এরকম দ্বারাও প্রকাশ করা হতে পারে। তাহলে এই এটাই হচ্ছে আমাদের সেই কোণ। তাহলে আমরা সূত্রটা একটু সাইড নোটে লিখে দিলে তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সূত্রটা কী ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। সূত্রের দিকে যদি তোমরা চোখ নাড়িয়ে দেখো, তাহলে চোখ বুলিয়ে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখানে রয়েছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। তোমাদের এই থিটা বা এ নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, কী কারণে এটা একটা কোণ। তাহলে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, অনুরূপভাবে আমরা কজ স্কোয়ার থিটা বা প্লাস সাইন স্কোয়ার থিটা সমানও 1 লিখতে পারি, অর্থাৎ এটা সমান 1। দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, তাহলে এটা সমান আমাদের রাইট সাইড সমান। এখন দেখো, আমরা আরও একটি ম্যাথ নিয়ে সলভ করতে যাচ্ছি। ম্যাথটা কি, 1/sin² a মাইনাস 1/tan² a সমান 1, এটা প্রমাণ করতে হবে। অনুরূপভাবে আমরা লেফট সাইড লিখলাম, লেফট সাইডে যা আছে তাই তুললাম। এখন দেখো, যেহেতু আমরা সূত্র জানি যে 1/sin a থিটা, অর্থাৎ 1/sin θ সমান আমরা জানি কোসেক থিটা, এটা তোমরা পর্ব নাম্বার 4-এ দেখতে পেরেছ আশা করি। তাহলে স্কোয়ার আকারে রয়েছে, তাহলে আমরা স্কোয়ার আকারে লিখব। এখানে যেহেতু স্কোয়ার ছাড়া ছিল সেই জন্য স্কোয়ার ছাড়াই, যেহেতু এখানে স্কোয়ার আকারে আছে স্কোয়ার আকারে আমরা লিখব। তাহলে 1/sin a সমান আমরা কী লিখতে পারি, কোসেক স্কোয়ার এ মাইনাস। দেখো আবার 1/tan θ, দেখো 1/tan θ সমান আমরা জানি কট থিটা।
তাহলে এখানে স্কয়ার আকারে আছে আমরা বিপরীতটাও স্কয়ার আকারে লিখব তাহলে 1 ডিভাইডেড বাই ট্যান স্কয়ার এ সমান আমরা লিখতে পারি কট স্কয়ার এ এখন তোমরা খুব সহজে বুঝতে পারছো এটা 4 নম্বর পর্বে এটাও লিখে দিয়েছিলাম 3 নম্বর সূত্র যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1 অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1 এটাই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ রাইট সাইড প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটা ম্যাথ অলরেডি করেছি এবং সেম টাইপের আরেকটা ম্যাথ রয়েছে সেটা তোমাদের কাজ রইল বাড়ির কাজ দেখো 1 ডিভাইডেড বাই কস স্কয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কস স্কয়ার এ সমান 1 এটার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিংক দেওয়া থাকবে আমার ফেসবুক লিংক সেটাতে তোমরা মেসেঞ্জারে আমাকে তোমাদের ম্যাথটা দেখাতে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আল্লাহ